আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি শুনতে আচ্ছা, পাচ্ছেন? আপনার তাহলে নাম বলেন। কি সার্জেন্ট হাসান? রকিবুল হাসান, আচ্ছা, রকিবুল হাসান। আচ্ছা, ঠিক আছে, রকিবুল ভাই বলেন। মানে আমি আজকে কথা বলবো না, আজকে শুধু শুনতে আসছি, আমার ঘরে সবাই ঘুমাইতেছে, আমি শুধু শুনতে আসছিলাম, যুক্ত ছিল আর কি, পরে বের হইনি। আর আচ্ছা আচ্ছা, একটা কারেকশন ছিল, তবু ওই জি বল। আসিফ সাহেব একটা কথা বলছিলেন যে ইসলামের বিধান হচ্ছে কেউ যদি ইসলামের দাওয়াত না পায় তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। আসলে এটা উনি একটা ভুল বলছে। ইসলামের বিধানটা হচ্ছে মানুষ তার আকল দিয়ে, নিজের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে চিনে নিবে। কেউ যদি চিনতে না পারে সেটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন, তাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, তার কতটুকু সে আল্লাহকে বিশ্বাস করতে পারছে তার জ্ঞান দিয়ে সেটা আল্লাহ তাআলা ফয়সালা। মানে এটার ওনার দলিলটা এই একটু দেন, মানে এটা একটু জানাটা, দলিলটা দেন, এটার একটু দলিলটা দেন। যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, তারা তাদের বিচারের খাতায় খোলা হবে না, সেটা আমি ইসলামের বহু আয়াতে সানুরিহিম উল্লেখ আছে। আয়াতিনা, কথা কথাটা সানুরিহিম আয়াতিনা, সানুর, কথাটা শুনে হ্যাঁ নেন, হ্যাঁ হ্যাঁ, দলিল কথাটা দলিল শুনে দলিল বলি কথাটা দলিল। শুনে নেন কথাটা শুনে নেন আগে কথাটা আগে শুনে নেন কথাটা আগে শুনে নেন তারপর উত্তর দেওয়া শুরু করেন। আমার কথাটা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করবেন। যেই জাতিগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াতই পৌঁছায় নেই, তারা তাদের কোনো বিচারের খাতাই খোলা হবে না, তারা জান্নাতি। এটা বহু আকিদা গ্রন্থে এই জিনিসটা বলা আছে, এবং এই কোরআন হাদিসে এই জিনিসটা বলা আছে। মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এরপরে তারা অমুক তমুক তমুক ধর্মে ইয়া হয়। আপনি আমাদেরকে এই দলিলটা একটু দেন যে বিচারের তার কাছে দাওয়াত পৌঁছায়নি, তারপরে সে কিভাবে ইসলাম গ্রহণ করবে? সেই এটার পদ্ধতিটা কি, মানে কিভাবে একজনের পক্ষে সম্ভব যে আমার কাছে ইসলামের নামই আমি জানি না, কিন্তু আমি ইসলাম গ্রহণ করে বসে আছি, নামাজ শুরু করে দিচ্ছি, এটা কিভাবে সম্ভব ভাই? আনমিউট করবো তবে। হ্যাঁ আল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিদর্শন দেখে সে আল্লাহ তাআলাকে চিনবে। এই যে একটু আগে জানিয়ে কথা হলো যে এতগুলো এত সিস্টেম কিভাবে হইতেছে, এগুলো নিয়ে সে চিন্তা করে আল্লাহ তাকে পাওয়া যায়। যেমন আমরা পেয়ে থাকি, আমরা আর কোনো কিছু হ্যাঁ, প্রমাণ আমাদের কাছে নাই আচ্ছা, যে আল্লাহ তাআলাকে দলিল দেখছি বা অন্য দলিল প্রমাণ। চাইছে, রেফারেন্সটা দলিলটা চাইছে হচ্ছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ইয়া ফি আনফুসিহিম এটা কোথায়, হাত্তা তাবায়্যানা এটা লাহুম কোথায়, হাকুল। এটা কি কোরআনের কোনো আয়াত না, সেটা হ্যাঁ, বলুন। এটা কোরআন আর আয়াত, নহি আয়াত পার কোরআন নহি আয়াত। বলতে তো পুরো না, আমি তো হাফেজ, কত আমি নম্বর মানে সুরার আয়াতটা কথা হঠাৎ, বলতে আছে? এটা আপনি রেকর্ড করুন, আপনি আয়াতটা হয়তো এখানে থাকবে, আপনি এটা পাবেন। ভাই আমি এক আয়াত মানে নাম্বারটা হাফেজ, তো বলেন। মানে আয়াতটা হঠাৎ মনে পড়ে গেল, কিন্তু আয়াতের নাম্বারটা আমার এখন আর কি আসলো, ও আচ্ছা, ঘরে লাইটও বন্ধ, ওজুও নাই। তবে আয়াতটা যেহেতু আমি বলছি, আয়াতটা অর্থ হচ্ছে আপনি যে আপনি আমি আমাকে একটু, আমি আপনি কি হাফেজ ভাই? আপনি কি হাফেজ? হ্যাঁ 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 সূরা বনি ইসরায়েলের 15 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তো ভাই। আসলে আয়াত হিসেবে আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হিসেবে কখনো কখনো বলতে পারি, কখনো মনে আচ্ছা, সূরা বনি তেলাওয়াত ইসরায়েলটা থাকলে। পুরোটা, পুরা সূরা বনি ইসরায়েলটা পুরোটা পড়ে শোনান। না, পুরোটা পড়া শোনা শোনানো আর কি, এখন শুরু থেকে শুরু করতে পারবো, কিন্তু আমি শুরু থেকে মানে শুরু করো, এত ভালো সমস্যা নেই। হাফেজ না যে আমি সমস্ত পুরা সূরাটি আমি শুরু বলতে পারবো। সুবহানাল্লাহি সাখরলান, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, এভাবে একটা শুরু। তো এটার অর্থ কি? না, ওইখানে আপনি গেলেন কেন? আমি এটার অর্থটা, আমি আমি এত বড় ইসলামী স্কলারও না, হ্যাঁ জানি ভাই, আপনি পুরো এদের একমাত্র অর্থ অর্থ না ডাইরেক্ট বলে জানেন দিতে পারবো। আমি যে, আপনাকে, না আচ্ছা না না, আচ্ছা আমি আপনার যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কথা বলি, আচ্ছা ওই আচ্ছা, দলিলটা বুঝে নিয়ে যাবো কথা বলি। হ্যাঁ, ওটা ওটার অর্থ আমার জানা যদি আছে, অর্থ না জানেন, ওইটা ওই ধরেন দলিল নিয়ে আপনি কথা বলি। কথাটা বুঝে নেন। আপনি যদি অর্থ না জানেন, ওরকম হাফেজ আপনি যদি না হন যে অর্থ জানেন না, তাহলে আমরা কিভাবে শিওর হবো আপনি যেই আয়াত দিচ্ছেন সেই আয়াতের অর্থটা? ধরেন আপনি রেফারেন্স নাম্বারটাও দিতে পারতেছেন না, আপনার কথাগুলো যে ঠিক আমরা কিভাবে জানবো সেটা? আচ্ছা, আপনারা অন্য কাউকে যুক্ত করতে পারেন, আমি এই ফাঁকে আয়াতটা আমি ভাই বের করে আপনার দিতেছি। কথার ভেরিফিকেশন তো আপনি আচ্ছা দিবেন, আমি, আপনার কথা হ্যাঁ হ্যাঁ ভেরিফিকেশনের জন্য আমি কি দিব। অন্য কোম্পানি আসবো? আচ্ছা আমি না, আমি যে তো দলিল চাবে এটা আমি আসলে খুঁজতেছিলাম শুনে না। আমি শুনুন আমি ভাই, আপনি অর্থটা বলে দিই, রকিবুল ভাই, রেকর্ড রকিবুল তো ভাই, আছে নাকি, রেকর্ড আছে না? রকিবুল ভাই, রকিবুল ভাই, হুম, যে বলুন। আমাদের আলোচনাতে যে কোনো কথা বলতে হলে সেটার দলিল দেখাতে হবে, আমরাও দলিল দেখাই, আপনারও দলিল দেখাতে হবে। আমি আপনাকে আচ্ছা, বলে দিচ্ছি আমাকে এখন সূরা, কি গুগলে একটু আবারও সার্চ কথা, দিতে দিবেন? ধর ভাই ধর ভাই, আপনাকে একটু মিউট করে তারপর কথা বলতে হচ্ছে, আপনাকে মিউট করে রাখছি, এখন আমি কথা বলতেছি। শোনেন, সূরা বনি ইসরায়েলের 17 নম্বর সূরা এটা, এইটার 15 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে, আমি রাসুল প্রেরণ ব্যতি রেখে কাউকে শাস্তি প্রদান করি না। আল্লাহ পাক বলছে, আমি রাসুল প্রদান ব্যতি রেখে কাউকে শাস্তি প্রদান করি না। এটার অর্থ, এটার যে তাফসির গ্রন্থ, তাফসির গ্রন্থগুলোতে পরিষ্কারভাবে বলা আছে, রাসুল অথবা রাসুলের যে দাওয়াত সেটা যদি কোনো জাতিগোষ্ঠীর কাছে না পৌঁছায়, তাহলে আল্লাহ পাক তাদের উপরে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করেন না। এটা ইবনে কাসিরের তাফসিরেও আছে, অন্যান্য তাফসিরে আছে। আপনি কি তাফসির গ্রন্থগুলো দেখতে চান? দেখতে চাইলে আমি একটা একটা করে বের করতে পারি, কিন্তু এই জিনিসটা তো সবাই জানে। সূরা বনি ইসরায়েলের 15 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে, আমি রাসুল প্রেরণ ব্যতীত কোনো জাতিগোষ্ঠীকে শাস্তি প্রয়োগ করি না। এটা কি আপনি শুনেছেন বলেন? হ্যাঁ, আমাকে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি যেটা বললেন সেটা কোরআন শরীফ আয়াত, এবং আমি যেটা বলছি সেটা কোরআন শরীফ আয়াত। এবং যেহেতু দুইটা কোরআন শরীফের, কোরআন শরীফের আয়াত, এখানে হচ্ছে যদি একটা আয়াতের উত্তর আরেক আয়াত দিয়ে হয়ে যায় তাহলে সেখানে অনেক কথা থাকে। এই জন্য বলবো আপনি একটা লাইন পড়ে
আপনি সব বিচার করলে তো ভাই হবে না, আমি একটা লাইন আরেক করেছি লাইনে আপনাকে, কে আপনি আপনি আপনাকে কে বললো যে না আমি আপনি একটা লাইন অনেক করেছি? করছেন, আপনি অনেক করছেন, ভাই ভাই তবে ভাই আবারও মিউট করছি ভাই। এটা এটা একেবারে ইরেশনাল কথা হইতেছে ভাই। আপনি যেটা দ্বারা অ্যাকিউজ করতেছেন, একটা লাইন দ্বারা কনক্লুশন পৌঁছানো যাবে না। আপনি তো নিজেই একটা লাইন দ্বারা কনক্লুশন দি, একটা লাইন দ্বারা কনক্লুশন দিছেন। আপনি শুরু করছেন, এসে একটা লাইন দিচ্ছেন, লাইন দ্বারা কনক্লুশন দিয়ে দিচ্ছেন যে ওদের ওদের একটা বিচার হবে। একটা একটা আয়াত দিয়ে তো আপনি কনক্লুশন দিচ্ছেন। আপনি যেটা দ্বারা অ্যাকিউজ করতেছেন আসিফ ভাইকে, যে পদ্ধতি দ্বারা, সেই পদ্ধতি আপনি নিজেই ফলো করছেন। তারপর আরো কথা আছে যে আসিফ ভাই একটা ইয়ে দেখাইছে, আপনি তো আপনার রেফারেন্স দেখা নাই, মুখে বলছে কিছু একটা অর্থনৈতিক মতো বলেন নাই। যদি ধরেন কন্ট্রাডিকশন থাকে কোরআনে, তাহলে তো আপনারটা দেখাইতে হবে যে আসিফ ভাইয়ের আয়াতটা হচ্ছে পরে মানসিক হয়ে গেছে, আপনারটা হচ্ছে গিয়ে নাসেক আছে, তখন আপনার ইয়াটা পজিশনটা ভারী হতে পারে। এছাড়া তো যেই কনক্লুশনে পৌঁছাবো সেটা হচ্ছে কোরআনে আছে কন্ট্রাডিকশন। জি আসিফ ভাই আমার এতটুকু বলার। মানে আমি, আমাকে যদি কেউ বলে যে আপনি একটা আয়াত দ্বারা, ভাই আমি একটা আয়াতই পরেই এই কনক্লুশনে আসছি এই কথাটা, উনি কি আল্লাহ পাকে ওনাকে ওহি মারফত জানাইছে যে আমি একটা আয়াত দ্বারা কনক্লুশনে আসছি? এটা অসংখ্য আলেম, অসংখ্য হুজুর ওয়াজে অসংখ্যবার এই জিনিসটা বলছে যে যাদের কাছে যদি ইসলামের দাওয়াত না পৌঁছে তাহলে তারা, তাদের তাদের উপর কোনো শাস্তি প্রয়োগ নাই, তারা শাস্তি থেকে মুক্ত। এই জিনিসটা তো সবাই জানে। এখন এর যদি তাফসীর বের করে দেখাইতো সেগুলো দেখাবো, সেটা বলছি, কিন্তু আপনার কাছে কি দলিল আছে সেটা জিজ্ঞেস করেছি। আপনি দলিলগুলো আমাদের স্ক্রিনে দেখান, তাহলে আমরা সেই জিনিসটা দেখি একটু যাচাই করে। বলেন কি আছে দলিল? আচ্ছা, এই আমাকে তো এখন সময়, আমি তো এখন এই সময়টা পাবো না যে আমি বের করে দিব, এটা তো আমার বের করার কোনো সমস্যা তাহলে নেই। আপনার হ্যাঁ, কাছে আমি কোনো এখন দলিল নাই? ঠিক আছে, বুঝলাম আপনার কাছে দলিল কোনো তো দলিল অবশ্যই নাই, আছে, দলিল তো তাহলে অবশ্যই আছে। আপনি এই আপনি মুহূর্তে তো আমাকে দেখাতে, হারার জন্য, আবারও আবারও মিউট করছি, এই মুহূর্তে তো আপনি কোনো দলিল দেখাতে পারছেন না, তার মানে এই মুহূর্তে আপনার কাছে কোনো দলিল নাই। যেদিন থাকবে আপনি দেখাতে পারবেন, সেদিন আপনি বলবেন যে আপনার, আমার কাছে দলিল আছে, এই যে দেখেন দলিল। এখন নাই তার মানে, এখন দেখাতে পারছেন না তার মানে আপনি আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন, আমরা কোনো দলিলই দেখতে পাইনি আপনার কাছে। এখন আপনি বলেন যে একটা, মনে করেন জাতিগোষ্ঠী, একটা উত্তর মেরুতে একটা জাতিগোষ্ঠী আছে, সেই জাতিগোষ্ঠীর কাছে ইসলামের কোনো দাওয়াত এখন পর্যন্ত পৌঁছায় নাই, এদের ব্যাপারে এরা মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহ পাক এদেরকে কি করবে বলেন? এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি করবেন আমি সেটা উত্তর আগে দিচ্ছি, যে সেটা আল্লাহ তাআলার ফয়সালা। তারা আল্লাহ তাআলাকে কতটুকু চিনছে, হাদিসে এমন একটা হাদিস আপনি জানেন যে যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে আরে আল্লাহ তাআলা ভাই শেষ পর্যন্ত কথা, তাদেরকেও বের ভাই করে কথা নিয়ে আসবেন। কথা কি বুঝে না নাকি? কথা কি বুঝে না নাকি? আমি তো বললাম ইসলাম, আল্লাহ পাক, ফাল্লা পাক, কাল্লা পাক, হাদিস, কোরআন, এগুলো কিছুই তাদের কাছে যায় নাই। তারা তারা হচ্ছে ওইখানে বরফ টরফ ঘইসা পশু পাখি মাইরা মিরা খাইছে, আর কিছুই তারা, ধর্ম টর্ম সম্পর্কে কিছুই তারা জানে না, ইসলাম টিসলাম এগুলো কিছুই তারা পুষে না। এদের কি ফয়সালা হবে সেটা বলেন? সামগ্রিকভাবে সবাইকে আপনি এক খাতে এক কাতারে আনতে পারবেন, আমি কি এক লাইন আমি কি আনতে পারবেন না। সামগ্রিকভাবে আমি কি সামগ্রিকভাবে সবাইকে এক কাতারে আনছি ফারাজ ভাই? আচ্ছা এখানে যারা আছে এই 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 লোকের কথা কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? আমি কি একবারে বলছি সামগ্রিকভাবে সবাইকে এক কাতারে আনলাম আমি? এগুলো কি আচ্ছা কথা? ভাই, আপনি আপনি না নিয়ে আসলেও তো ওনার কথাতেই তো প্রমাণ হচ্ছে, তাহলে আল্লাহ তো পক্ষপাত, তাই না? পক্ষপাত দুষ্ট সে, সে হচ্ছে যে সামগ্রিক ভাবে সবাইকে এক কাতারে না নিয়ে এসে এক একজনকে এক এক ভাবে বিচার করতেছে, তাহলে আল্লাহ তো মানে নিরপেক্ষ হইল না। আমার মনে হয় না এই লোকের সাথে কথা বলে কোনো ইয়া আছে, কোনো লাভ আছে, যা ইচ্ছে বলে যাচ্ছে। ফারাজ ভাই আপনি কি কথা বলবেন এর সাথে? ভাই আমার, উনি তো মানে যে কোনো দাবি করবেন, আলোচনা করেন, উনি তো যে কোনো দাবি করবেন সেটা সম্পর্কে কোনো রেফারেন্স দেখাতে পারবে না। আমি মনে করি তাহলে আলোচনাটা দিনে শেষ হবে ওনার ফিলিংস এর আলোচনা। আমার মনে হয় এই আলোচনাগুলো ওয়ার্থলেস। ভাইয়া যেদিন ফ্রি হবে, যদি ফ্রি হতে পারে আর কি, রেফারেন্স আনতে পারে, সেদিন কথা বললে কোনো না কোনো একটা ফলপ্রসূ আলোচনা হবে, বাকি বাকি ওয়ার্থলেস আলোচনা। হ্যাঁ ভাই আমার এতটুকু বলার। তাহলে যেদিন আসবে ভাই আপনার কাছে, যেদিন দলিল প্রমাণ থাকবে সেদিন নিয়ে আসবেন, সেদিন আমরা আলাপ করবো আপনার সাথে। আপনাকে বিদায় জানাচ্ছি। হ্যাঁ।